নাস্তার জন্য আম্মু আমাদেরকে লুচি এবং আলুর ভাজি তৈরি করে দিয়েছিল, যেটা ছিল ব্লু কালার। এখানে চুলায় অল্প একটু তেল দিয়ে 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আম্মু পেঁয়াজ কুচিগুলোতেও হালকা একটু ব্লু ফুড কালার অ্যাড করেছিল, যেহেতু আমরা ব্লু ফুড চ্যালেঞ্জ করছিলাম। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে এবং সেম প্যানে আরও অল্প একটু তেল দিয়ে আমরা এখন ভাজির প্রিপারেশনটা করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট, অল্প একটু লবণ, স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচ এবং দারচিনি এবং এলাচ দিয়ে কতক্ষণ মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো, যেহেতু আমরা ব্লু ফুড চ্যালেঞ্জ করছি তাই আমি এখানে অল্প একটু ব্লু কালার অ্যাড করে দিয়েছিল, যাতে করে আমরা খেতে পারি এবং ভাজির কালারটাও ব্লু হয়। এর আগে কখনো আপনারা এরকম ভাজি দেখেননি ব্লু কালারের। তারপরে দিয়ে দিয়েছে গোল করে কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যেও আমি অল্প একটু ব্লু ফুড কালার অ্যাড করে দিয়েছিল, যাতে করে এটার কালারটা রান্না হওয়ার পর কিছুটা ব্লু থাকে। এভাবে আমাদের ভাজিটা রান্না হয়ে গেছে। তারপর এখন চলে যাচ্ছে লুচির প্রিপারেশনে। লুচিটা ফার্স্টে আম্মু বেলে নিচ্ছে এবং এটা ডোটা কীভাবে তৈরি করেছে সেটা আমি স্কিপ করে গিয়েছি। আপনারা যদি এটার পারফেক্ট রেসিপি চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে প্রতিটা রেসিপি ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু এটা আমি একটা ফুড চ্যালেঞ্জ করছি তাই আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি, ফুল ডিটেলে শেয়ার করিনি। বাট যে কোনো খাবারের ভিডিও যেগুলো আজকে আমরা খাবো, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সেটার ফুল ডিটেলে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার চ্যানেলে এখনও দেওয়া হয়নি। আম্মু ভালো করে সুন্দর করে রুটিগুলো গোল গোল করে বেলে নিচ্ছে এবং এগুলো খেতে খুবই মজা হয়েছিল। লুচিগুলো একেবারে পারফেক্ট হয়েছে। এখন এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লুচিটা ভাজা হয়ে গিয়েছে এবং লুচিটা কত পারফেক্টলি ফুলে উঠেছিল দেখতেই পেয়েছেন। এখন এটা দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। লুচি এবং ভাজি দুইটাই কিন্তু ব্লু কালারের আর খেতেও খুবই ইয়ামি হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই একবার এখনো শুট করতে করতে রিটেক নিতে নিতেই অবস্থা খারাপ হয়ে গেছে। 7টা দুঃস্থ আর নাইট হয়েছে আমার কথা বলতে মন চাচ্ছে না শুধু এটা খেতে মন চাচ্ছে এখন আমি বেশি কথা বলতে হয় না আমরা খেয়ে দাও ফিরে আসছি না এখন ইয়ে হোক হ্যাঁ দুঃসাই। আপনারাও একটু ফিল করেন আমাদের সাথে আর যাদের সাথে মন চাচ্ছে এখন নিজে দেখতে বানিয়ে খেয়ে ফেলতে পারে। তাফুকে অনেক পিচ্ছি লাগতেছে কিন্তু কিন্তু এত পিচ্ছি না আমার বড় আমার সাইজটা একদম ডিফারেন্ট, আমি ছোট মতো করি না বড় মতো করি। বিশেষ করবেন নাকি জানি না কিন্তু এত টেস্টি হয়েছে আমার হাতে ধরে রাখতে পারছি না। এই খাবারটা আমরা মজা করে খেতে যাচ্ছি তো আমরা এটা ফিনিশ করে দেন আস ক্যামেরার সামনে যেহেতু আমরা খেয়ে খেয়ে ইউজ টু না কেমন লাগতেছিল একটু আর খাবারটা মজা তার কেমন লাগতেছিল তাই আমরা একটু পজ করে তারপর খেয়ে ফিনিশ করে চলে আসলাম। এরপরে আমরা আবার চলে আসবো লাঞ্চ টাইমে, বাট তখন আমরা একটু রেডি টেডি হয়ে আসবো এরকম
অবস্থায় কার ভালো লাগে। আর অনেকদিন পর যেহেতু ব্লগ করতেছি, একটু রেডি হওয়ার সুযোগ হয়ে গেল যেহেতু অনেকদিন ধরে কোয়ারেন্টিনে বাসায়। হ্যাঁ, আমি বলতে চাই আপনি কষ্ট করেছি, তাপ অনেক কষ্ট হয়েছে আসলে, লিখে তো ফিনিশ করতে পারতেছিলাম না। আমরা ওকে জোর করে বসি যে না ফিনিশ করতে হবে, ফিনিশ করতে হবে, তারপর ও অনেক কষ্ট করে খাইছে। অ্যাকচুয়ালি আমি ভেবেনি কিন্তু আমরা অনেক খাই, কিন্তু আজকে ভিডিও করতেছি দেখে আজকে আমরা সেটাই, আজকে আমরা অনেক খেতে হবে। আম্মু তো ফুড চ্যালেঞ্জের কথা শুনে ফার্স্টে বলে তোমরা করতে পারবা তো, পরে আমরা বললাম যে না যেহেতু রিকোয়েস্ট এসেছে আমরা টেস্ট ট্রাই করবো, তো ইনশাল্লাহ আমরা পারবো করতে। এই চ্যালেঞ্জটা করার পর আমাদের কোনো তাফু বলতেছিল আমাদের ওজন বেড়ে যাবে, বাট আমি জানি না কি হবে। এরকম আরো 24 আওয়ার চ্যালেঞ্জ চান কিনা বা কি কালার নেক্সট আমরা করতে পারি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো বেশি ইন্সপায়ার হব করার জন্য। আমরা ফার্স্ট ব্লুটা চুজ করছি বিকজ ব্লু আমাদের ফেভারিট কালার, মোস্টলি আমাদের সবারই ব্লু ফেভারিট, তাই আমরা চিন্তা করলাম যে ব্লু দিয়ে স্টার্ট করি, বাকিটাতে করবো যে আমরা কি কালার করতে পারি। এরপর কোন কালারটা দেখতে চান, বাট যেহেতু এখন লকডাউন চলতেছে এরকম কোন কালার প্লিজ দিয়েন না যেটা আমরা করতে পারবো না, এখন যেহেতু বাসায় আছে আমরা ট্রাই করি, আমরা চেষ্টা করবো ভালো মতো করার, সেটাই এমন কিছু দিন না যেটা আমরা করতে পারবো না যেহেতু এখন লকডাউন চলতেছে, সবকিছু অ্যাভেলেবেল না, সব কালারের সবকিছু এখন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলেন, আপনি কি বলতে চান ম্যাডাম? তো হ্যাঁ কি বলবো জানি না, আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমি পুরো। আপনার ছিল আর ফেসবুক ইনস্টাগ্রামে? আমার ফেসবুক না, আমাদের ঢাকা খাবার বাই শাহিনু। সো আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন করতে পারেন, আমি সবকিছু লিঙ্কে নিচে মানে আশেপাশে এখানে ওখানে কোথাও দিয়ে দিবো, যেন আপনারা দেখতে পারেন। আর নিচে ডিসক্রিপশনে লিঙ্কও থাকবে, আপনারা সেখান থেকে কেউ আমাকে ফলো করতে চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সবকিছু লিঙ্কে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা চাইলে প্লিজ একটু চেক করে নিন। সো এরপর আমরা চলে আসবো দুপুরে লাঞ্চ নিয়ে আর একটু সাথে আবার আড্ডা দিতে, তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন বিনোদন দিতে। মেকআপ করলেন এক দুই ঘন্টা এমনি পার হয়ে যায়, যার জন্য আরো বেশি মজা। আর আপনারা মনে করবেন না আমরা সকাল থেকে ব্লু ব্লু সেটাও ব্লু ডার্ক ব্লু স্কাই ব্লু সব টাইপের ব্লু আছে এখানে, কারণ আমরা ব্লু চ্যানেল চ্যালেঞ্জ করতেছি। আর কার কি কি ফেভারিট কালার আছে আমরা কোন কালারটাতে নেক্সট চ্যালেঞ্জ করব করতে পারব। অ্যান্ড হ্যাঁ, যেহেতু এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে আমরা অফিসে এখন লাঞ্চ করবো, সেটাও ব্লু কালারই। অ্যান্ড সেটা কোন ব্লু হবে আর কি হবে এটা জানতে হলে আর একটু ওয়েট করতে হবে। আর কি হচ্ছে এখন রেডি সেটা এখন আমরা রান্না করে যেয়ে দেখে আসছি, আপনারা দেখে নেন কিভাবে খাবারটা রেডি করেছি। যদি আমি কিন্তু রান্না করিনি, উইও রান্না করিনি, রান্না করেছে আম্মু মা দিদি। সো এখন আপনারা দেখতে থাকেন আর আমরা খাবারটা নিয়ে আসতেছি। দুপুরে লাঞ্চে যেহেতু আমরা খাচ্ছি ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই, সেজন্য সেটার প্রিপারেশনটাও করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4 পিস মুরগি, সেটার মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট। এটার কালারটা রেডিশ দেখতে হলেও আমরা কিন্তু এটা রেড কালার খাবো না, খাবো ব্লু কালারই, তো চিন্তা করার কিছুই নেই। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো টক দই, এতে করে চিকেনটার টেক্সচারটা খুবই পারফেক্ট হয় এবং সফট হয়, যেটা খাওয়ার টাইমে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো ক্যাচাপ, এই টমেটো ক্যাচাপটা আমার ঘরে তৈরি করা, এটা রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, এতে করে বাইন্ডিংটা খুবই ভালো হয় এবং চিকেনটা ফ্রাই করার পর একটা ভালো টেক্সচার আসে।
আর এই চিকেনটা মিক্স করে কিন্তু সাথে সাথে ফ্রাই করলে এত একটা পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে না, তাই অবশ্যই 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে ম্যাগনেট করে রেখে দিতে হবে রেস্ট হওয়ার জন্য, যাতে করে সম্পূর্ণ চিকেনটা রেডি হয়ে যেতে পারে ফ্রাই করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার দিয়ে, তারপর এখন মিক্স করে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পরে, এখন একদম লো হিটে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর এখন চিকেনগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। সব সময় চিকেন অথবা বিফ যেটাই রান্না করেন না কেন, কিংবা ফিশ, সব সময় লো ফ্লেমে রান্না করার ট্রাই করবেন। এতে করে পারফেক্টলি কুক হবে, উপর থেকে আস্ত থাকলেও ভিতর দিয়ে দেখবেন একদম পারফেক্টলি কুক হয়েছে এবং সফট হয়েছে। পার্সোনালি আমি এই টাইপের ভাবেই খেতে পছন্দ করি। যদি আপনারা এরকম খেতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারাও স্লো কুক করবেন, কখনোই হাই ফ্লেমে কুক করবেন না এই টাইপের খাবারগুলো। এতে করে কালারটা তাড়াতাড়ি চলে আসে এবং ভিতরে পারফেক্টলি কুক হয় না, অনেক সময় এটা কমপ্লেন থেকে যায়। তাই আমি কথা এই টিপসটা আপনাদের আগেই দিয়ে দিলাম। এটা অনেকে হয়তো বা জানেন, বা স্লো ফ্লেমে রান্না করতে দেখা যায় অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, তাই অনেক সময় আমরা অনেক তাড়াহুড়া করে হাই ফ্লেমে রান্না করে থাকি। সেটা মাঝে মাঝে ঠিক আছে যদি আপনার কোনো তাড়াহুড়া থাকে বা পর্যাপ্ত পরিমাণে টাইম না থাকে, বা যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে আমি বলবো অবশ্যই একটু স্লো কুক করবেন আর কি, অল্প হিট দিয়ে তারপরে কুক করবেন। এতে করে দেখবেন কত পারফেক্টলি এটা কুক হয়েছে এবং মশলাগুলো কিন্তু পারফেক্টলি ভেতর পর্যন্ত যায়, এতে করে খাওয়ার টাইমেও ফ্লেভারটা পারফেক্টলি হয়। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্লো কুক করতে। আর চিকেনগুলো তৈরি হয়ে গেলে আমরা তারপর রাইসের প্রিপারেশনে চলে যাব, আর 2টা রেডি হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে এটার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে সময় নিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে এটা কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এটা দেখতে অনেকটা গ্রিন টাইপের হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল সি ব্লু টাইপের একটা কালার, আর এটা খেতে খুবই ইয়ামি হয়েছিল। যদি আপনারা ফুল ডিটেলে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ এটা পরবর্তীতে দেওয়ার ট্রাই করব। এটা ভাজা হয়ে গিয়েছে অলমোস্ট, এর থেকে বেশি এটাকে আর ভাজবো না, এটার থেকে বেশি এটাকে ভাজলে এটা কালারটা আরও নষ্ট হয়ে যেতে পারে। তাই এটাকে আমি এখন তুলে নিচ্ছি একটা কিচেন টাওলে এবং চলে যাচ্ছি রাইসের প্রিপারেশনে। এখন চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে 2টা ডিমের সাদা অংশ আমি নিয়েছি, এটা হালকা একটু ব্লু কালার দেখতে লাগছে কারণ এটাতে আমি অল্প একটু ব্লু ফুড কালার আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, জাস্ট 1 চামচির মতো। এখন এই ডিমটাকে ভালো মতো স্ক্রাম্বল তৈরি করে নিতে হবে লো হিটে। এটাকে আমি স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি, 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। স্ক্রাম্বলটা তৈরি হয়ে গেলে এই ডিমগুলোকে তুলে নিতে হবে, তারপর আমরা চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। ফ্রাইড রাইসের কিন্তু পারফেক্ট রেসিপি আমার চ্যানেল দেওয়াই আছে, আমি লিঙ্কটা নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার চাইলে চেক করে নিতে পারেন। এর আগে আমার চ্যানেলে 2 ধরনের ফ্রাইড রাইসের রেসিপি আছে। আমার ডিমগুলো স্ক্রাম্বল হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এবং সেম প্যানেই আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু রান্না করে নিতে হবে, ব্রাউন করার কোনো দরকার নেই, জাস্ট অল্প একটু রান্না করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে পেঁয়াজের যে একটা ভাব থাকে সেটা চলে যায় এবং একটু নরম হয়ে আসে। তারপর এটাতে আমি একটু ভেজিটেবলস অ্যাড করে দিচ্ছি, অল্প একটু দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এবং অল্প একটু গাজর কুচি। টেনশন করার কিছুই নেই, এগুলো আমি খাওয়ার টাইমে খাইনি, আমি সায়দা তাফ আমরা কেউই খাইনি এই কালারিং যে এক্সট্রা ভেজিটেবলসগুলো অ্যাড করা হয়েছে, বিকজ আমরা ব্লু ফুড চ্যালেঞ্জ করেছি। আমু যদিও একটু ব্লু ফুড কালার দিয়েছিল ব্লু দেখানোর জন্য, বাট এটা তো ন্যাচারাল ভেজিটেবল, এটাতে কালার দিলেও কোনো একটা তেমন ইফেক্ট হয় না, সো ওটা নিজের কালারেই রয়ে গিয়েছিলো। তারপর এটাতে আমু অল্প একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছে, এতে করে ফ্লেভারটা খেতে সময় একটু ভালো লাগে। তারপর কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে ভালো মতো, এটাকেও স্লো ফ্লেমে করে নিচ্ছি, স্লো হিট তে রান্না করে। তারপর এটাতে দিয়ে দিচ্ছি সেই ডিমে তৈরি করে রাখা স্ক্রাম্বলটা দিয়ে, তারপর কিছুক্ষণ মিক্স করে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রাইস। এখানে রাইসের মধ্যেও আম্মু আগে থেকে ফুড কালার দিয়ে এটাকে বয়ল করে নিয়েছিল, তো এটা মিক্স করে নিলে আমাদের রাইস রেডি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর হয়েছে এবং এটা কত সুন্দর লাগছে দেখতে।
খেতেও কিন্তু খুবই খুবই ইয়ামি হয়েছে। চিকেন ফ্রাইটা আমাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনারা কি এটার পারফেক্ট রেসিপি চান কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি ভেরি সুন এটা দাও ট্রাই করবো। এত বেশি ইয়ামি হয়েছিল, আম্মুকে আবারও থ্যাংক ইউ আমাদের জন্য এত কষ্ট করার জন্য আর এত মজার মজার খাবার আমাদেরকে রান্না করে দেওয়ার জন্য। খাবার নিয়ে দেখতেই পাচ্ছেন কি আমি খাবো, দেখে চুলটা একটু বেঁধে দিচ্ছি। হ্যাঁ অনেক গরম লাগে না, আর খাওয়া যায় না চুলে, মুখে চুল এসে পড়ে। সো খাওয়ার টাইমে এত ডিস্টারবেন্স পছন্দ না, আর তার মধ্যে ফেভারিট ফেভারিট খাবার আমার তো শুদ্ধ হচ্ছে। কেউ কি কালারের চিকেন আগে দেখেছেন? আমরা রাইসটাকেই খাবো, বাট একটু সুন্দর দেখানোর জন্য আমগুলো অ্যাড করেছে, যেহেতু আম্মুরাও খাবে সো এর জন্যই। আর সবাই আজকে বলতেছিল কি খাচ্ছ তোমরা এরকম, সব এরকম ব্লু ব্লু কিভাবে হয়। তো আমরা বললাম আমরা ডিফারেন্ট, এটার জন্য আমরা ব্লু ব্লু খাচ্ছি। আমরা তিন দিন শুধু বাসায় ব্লু খাচ্ছি ব্লু একটু ডিফারেন্ট হওয়ার জন্য। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন ডিশগুলোও ডিফারেন্ট। আমি আমার কন্ট্রোল হচ্ছে, আমি খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ আমরা অনেক কথা বলছি, অনেক সুন্দর একটা গানা স্টার্ট করে দেই। ফ্রাইড রাইসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। আমি আজকে তেমন একটা ডিটেইলে দেখাই নি। চিকেনটা অনেক মজা হয়েছে, রাইসটা মারাত্মক। গ্রান শুনি আমার পেট ফুলে যাচ্ছে। অনেক ইয়ামি, শেষ, আর বাকি অল্প একটু আছে সেগুলো আমরা ফিনিশ করে ফেলবো। আর এই যে দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের ক্যাপসিকাম আর গাজরগুলো কিন্তু আমরা খাইনি, সব জমা রেখেছি সাইডে। সো এখন বাকি যে রাইসগুলো আছে সেগুলো আমরা ফিনিশ করে আসি, আস্তে আস্তে পেট ভরে গেছে সেটাই, আমরা অনেস্ট। সো আমরা এখন ফিনিশ করে সব কিছু আপনাদের জন্য করতেছি, সেটাই, আমরা আপনাদের সাথে লয়াল। তো এখন এগুলো ফিনিশ করে আস্তে আস্তে পেট পুরো সবার ভরে গেছে, আর খেতে পারতেছি না। তবে শুট করতে করতে খাওয়া একটু ঠান্ডাও হয়ে গেছে, হ্যাঁ সেটাই, এর জন্য আর একটু কষ্ট হচ্ছে খেতে। সো বাকিটা শেষ করে আসতেছি, খাওয়া শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, আমরা ভালো মতো খেয়ে ফেলেছি সব ফিনিশ করে। আর যেগুলো গাজর এন্ড অল দ্যাট ছিল অন্যান্য কালারে সেগুলো আমরা খাইনি, আমরা শুধু ব্লু কালারের খাবারগুলো কিন্তু খেয়েছি। সো এখন একটু রেস্ট নিবো, খেয়ে খেয়ে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর একটু পর আবার আসতেছি, দেখি কি করা যায়। সেটাও একটু ব্রেকের পর, ভাই মাত্র খাইছি এখন আর ভালো লাগতেছে না, সো ফিরে আসছি কিছুক্ষণ পরে, একটু রেস্ট দিতে তো হবে। A few moments later আমরা এখন একটু ছাদে এসেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিই ছাদে এসে, বাট আমরা নিচে চলে যাবো, কিছু করার নাই, দেখি নিচে থেকে কিছু করা যায় কিনা। বৃষ্টি পড়তেছে, আমরা এখন নিচে চলে যাচ্ছি, দেখা হচ্ছে নিচে যে। আমরা
দেন দেখি কি সাথে সাথে মেঘলা হয়ে গেছে আর আমরা শুট নিতে পারিনি ছাদে যে তেমন কোনো সেটাও বলে দিই, যেহেতু আমরা আজকে ব্লু ফুড চ্যালেঞ্জ করতেছি আমরা কিন্তু শুধু ব্লু ডার্ক ব্লু কালারটা খাইনি, আমরা বিভিন্ন ব্লু অনেক টাইপের ব্লু আমরা খেয়েছি। হ্যাঁ, তো এই কারণে আমরা ড্রেসের ভেরিয়েশনও চেঞ্জ করেছি, জাস্ট এটাই আর কিছু না, আর ফান অনেকদিন ধরে বাইরেও যাই না, তো ড্রেস চেঞ্জ করা হয়ে যেতেছে বাসায় থেকে থেকেই। আবার আপনারা ভাইবেন না কিন্তু আমরা আলাদা আলাদা দিনে শুট করছি, একদিনে শুট করছি, আমরা কিন্তু চ্যালেঞ্জ আসলে খুবই টাফ, বাট যেহেতু এটা আমাদের কমেন্ট করেছিল তাই আমরা ট্রাই করলাম আর কি ফার্স্ট টাইম। আর আমরা ইউজ টু না, যেহেতু হয়তো আমাদেরটা তেমন একটা অনেক পারফেক্ট হবে না, বাট ট্রাই করবো নেক্সট আরও বেটার করার জন্য। আপনি আর কীরকম আরও ভিডিও চান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর নেক্সট কী কালার চান, হ্যাঁ কী কালার ফুড চ্যালেঞ্জ আর কি সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন আমরা স্ন্যাক্স খাবো, সো এখন দেখে নিই আম্মু আমাদের স্ন্যাক্সের জন্য কী রেডি করেছে, সো লেটস গো। স্ন্যাক্সে আমরা খাচ্ছি ব্লু কালারের পুডিং, এজন্য ফার্স্টে আম্মু নিয়ে নিয়েছে একটা মিক্সিং বোলে দুইটা ডিম, ডিমটা এখন ভালো মতো ফেটে নিতে হবে যাতে করে কোনো লাম্পস বা দানা দানা না থাকে। তারপর এটাতে দিয়ে দিচ্ছি পাউডার করে রাখা সুগার, এখানে 1/4 কাপ পরিমাণ সুগার ছিল, আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার চ্যানেলে এর আগে ও পুডিংয়ের রেসিপি আছে কয়েক ধরনের, আমি সবগুলো লিঙ্কে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, আমরা এখানে ছোটো ছোটো সাইজের তিনটা পুডিং তৈরি করছি, সো সেই অনুযায়ী আম্মু এখানে মিল্কটা অ্যাড করে দিয়েছে। তারপর মিক্স করে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু ব্লু ফুড কালার, এতে করে এটা ব্লু কালার হয়ে যাবে। এখন ফুড কালারটা দিয়ে এটা আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি এখানে আরও কয়েক ড্রপ ফুড কালার ইউজ করেছি বিকজ ওই কালারটা বেশি লাইট হয়ে যাচ্ছিলো, তাই আরও কয়েক ড্রপ ইউজ করাতে এটা পারফেক্ট ব্লু কালারে চলে এসেছে। ফুড কালারটা দিয়ে এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি, সো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এটার মোল্ডে ঢেলে নিচ্ছে, যে মোল্ডটাতে আমরা পুডিংটাকে সেট করছি। এখানে যেহেতু আমরা তিনটা পুডিং বানাবো, এক এক করেই তৈরি করে নিয়েছে আম্মু পুডিংগুলোকে, আম্মু চুলায় তৈরি করেছে পুডিংগুলো, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা সেট হয়ে গিয়েছে। সো আমাদের পুডিংটা রেডি হয়ে গিয়েছে, সো আবার চলে আসলাম ফাইনাল লুক নিয়ে। এখানে আছে ব্লু মুন ড্রিঙ্কস, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত অ্যাট্রাকটিভ, আপনারা চাইলে এটা গেস্ট আসলেও ইজিলি সার্ভ করতে পারেন। এটা রেসিপিও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ভেরি সুন শেয়ার করব, আর এটা খেতেও খুবই মজা হয়েছিল, যদিও ঠান্ডা হয়ে গিয়েছিল কিছুটা, বাট খেতে খুবই ভালো লাগছিল। আর সাথে ছিল দুইটা পুডিং, আম্মু যদিও তিনটা পুডিং বানিয়েছিল বাট আমাদের সবারই পেট ফুল ছিল, তাই আমরা শেয়ার করে খেয়েছিলাম। নিলেন কীভাবে আমরা বানিয়েছি আমাদের ডেজার্টটা, আর এছাড়াও এর আগে আমাদের চ্যানেলে ফুল রেসিপির লিঙ্ক ডিটেল আছে দেওয়া, আমি লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ছেলে চেক করে নিতে পারে। আমার ফেভারিট পুডিং, যেহেতু ফেভারিট ওর পুডিং, তাই ওকে আমরা ফুল একটা খেতে দিয়েছি, আর আমি আর সাদা হাফ হাফ খাবো, যেহেতু আমরা দুপুরে এত খাইছি এখন আমাদের পেট ফুল। আপনারা এখন এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন, এটা অনেক ইয়ামি হয়েছে। পুরো ক্রিমি একটা টেক্সচার হয়েছে, মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যায় চকলেট। Thank you.
পুরিকে মার্ডার করে দিয়েছে আর আমাদের আর অল্প একটু আমরা এটা কমপ্লিট করে দিন এসে কথা বলছি নিয়ে চলে আসলাম আর হ্যাঁ ব্লু মুনের রেসিপিটা আমি শেয়ার করি নেই মানে আমি এটা কীভাবে বানিয়েছি কারণ আমি হঠাৎ সাডেন্টলি আমার মনে হলো যে ব্লু মুন খেতে ইচ্ছা করতেছে তো বানিয়ে ফেলি যদি আপনাদের এটা রেসিপি দরকার হয় অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ডে ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব আর এত দেখেন সুরকুন্ডা গোতে কি হয় বরফও থাকে না বরফও থাকে না বরফ বলে আমি আর থাকতে পারবো না আমি যাচ্ছি বাবা সো অবভিয়াসলি আর আমি পুডিং খাচ্ছিলাম স্লো মোশনে আর আমাদের ইন্ট্রো কথা বলতে বলতেই চলে যায় আর এখন কোনো আর নিজে নিজে দাঁড়িয়ে কথা বলছি আর এখন হচ্ছে ব্লু মুন এনজয় করব আর আপনাদের সাথে কথা বলবো তার আগে একটা জিনিস দেখাই দেখেন আমার হাতের অবস্থা পুরো নীল হয়ে গেছে ব্লু ফুড চ্যালেঞ্জ করতে করতে ফুড কালার খেতে খেতে আমু বলে কি আজকে তো এত ফুড কালার খাওয়া হইতেছে বাবা নর্মালি করে না বা পছন্দ করে না বাট আজকে আমি সারাদিনই ফুড কালার খাইছি সেটাই শুধু ব্লু কালার তাও আবার ভিতরে যা আছে সব আজকে ব্লু হয়ে গেছে মনে হয় রক্তটাও ব্লু হয়ে গেছে আমার অনেক ইজি আপনি চাইলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এটা দেখতে কত অ্যাট্রাকটিভ লাগে আপনি চাইলে এটা গেস্ট আসলেও সার্ভ করতে পারেন আপনি একটু আগে দেখতেই পেয়েছিলেন ফাইনাল লুকটা এটা কিরকম হয়েছে যেহেতু এখন করোনার আতঙ্ক চলতেছে ঠান্ডা একদমই খাওয়া উচিত না আমরা অনেকদিন পর বেসিক্যালি ঠান্ডা খেয়েছি বাট তাও জুটলো না কপালে ঠান্ডা খাওয়াটা তাও নর্মাল হয়ে গেছে মানে প্রকৃতিও চায় না আমরা ঠান্ডা কিছু খাই ওরাও কত কেয়ারফুল আমাদের প্রতি আর এই ভিডিওর জন্য অনেক কষ্ট করছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমরা সারাদিন অনেক কষ্ট করেছি আর আম্মু অনেক কষ্ট করছে কারণ আম্মু আমাদের জন্য সব রেডি করছে বেসিক্যালি সকাল সকাল আর আজকে আমরা একটা টার্গেট রাখতেছি যদি ওই এমটা ফুল হয় তাহলেই আমরা নেক্সট আবার 24 আওয়ার্স চ্যালেঞ্জ করবো অরেঞ্জ আমরা আর করবো না কারণ এইভাবে আমাদের অনেক কষ্ট করতে হয় সেটার জন্য আমরা একটা লাইক তো ডিজার্ভ অবভিয়াসলি করি আর আমাদের এম খুব একটা বেশি না খুব ছোটোখাটো আপনাদের মাত্র 150 150টা লাইক আপনাদের জন্য অবভিয়াসলি কোনো ব্যাপার না বাট আমাদের কাছে প্রতিটা লাইকে অনেক অনেক বেশি মূল্যবান সো অবভিয়াসলি আপনারা একটা লাইক করে দেন এটাই আমরা হ্যাপি হব অনেক বেশি এখন ব্লু মুনটা শেষ করি হ্যাঁ আর এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে আমাদের ফেসে যে আমরা অনেক বেশি টায়ার্ড জাস্ট কখন ব্লগ শেষ করে কখন ফ্রেশ হবো আর কখন ঘুমাবো আর তার আগে আপনাদের একটা বললে দিই কথা এখন তো আমরা ডিনার করবো তারপর আমাদের 24 আওয়ার্স ব্লু ফুড চ্যালেঞ্জ শেষ বাট আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস করবো সেটা হচ্ছে ব্লু কালার স্কিন কেয়ার যেহেতু আজকে আমরা ব্লু কালার সব করেছি আপনাদের একটা ছোট্ট করে স্কিন কেয়ার দেখে দিব যেখানে সবকিছুই ব্লু আজকে আমাদের সব ফেভারিট ব্লু সো চারদিকে শুধু ব্লু চোখ খুললেই এখন চারদিকে খালি ব্লুই দেখতেছি সত্যি কথা কারণ সকাল থেকে খালি ব্লু সবাই ব্লু হ্যাঁ আর এখন তো ডিনার করবো ডিনারে কি রেডি করেছে আম্মু সেটাও এখন দেখে দিচ্ছি হ্যাঁ যেটা কেউ কখনো চিন্তা করতে পারবে না যে ব্লু কালার দিয়ে এটা কিভাবে পসিবল এখন সেটাই আমরা দেখে আসি যে কিভাবে আম্মু রেডি করলো আমাদের সেই ডিনারটা রাতে ডিনারের জন্য থাকছে ব্লু কালারের বার্গার সেজন্য বার্গারের বান তৈরি করার জন্য আম্মু আগে থেকেই ডোটা তৈরি করে রেখেছিল ডোটা কীভাবে পারফেক্টলি আপনারা ঘরে তৈরি করতে পারেন সেটা রেসিপি কি আপনারা চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডোয়ের রেসিপিটা দিয়ে আপনারা শুধু কিন্তু বার্গারের বান না আপনারা চাইলে ব্রেড অথবা
পিজাও তৈরি করতে পারেন ইজিলি, যে কোনো ব্রেড টাইপের রেসিপি এটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা খুবই সফট হয়, খুবই সফট থাকে এবং খাওয়ার টাইমে খুবই মজা লাগে। সো এটা কিন্তু আপনারা ঘরে ইজিলি তৈরি করে নিতে পারেন এবং পারফেক্টলি তৈরি করে নিতে পারেন। এটা রেসিপি কি আপনারা চান কিনা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই। আর এই ডোটাতে সবথেকে মেন পার্ট হচ্ছে ভালো মতো মুথে নেওয়া। সো আম্মু অনেক সময় নিয়ে এটাকে ভালো মতো মুথে নিয়েছে যাতে করে ডোটা একদম পারফেক্টলি রেডি থাকে এবং ব্রেডটা পারফেক্টলি সফটভাবে তৈরি হয়। সো কিছুক্ষণের জন্য এটাকে ভালো মতো মুথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে মুথে নিচ্ছে হাত দিয়ে। মুথে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আম্মু তিনটা লিচি কেটে নিচ্ছে, বিকজ আমরা তিনজন বার্গার খাবো তাই তিনটা লিচি কেটে নিচ্ছে এবং এটা দিয়ে থেকে তিনটা বার্গার হবে। যেহেতু আমাদের সবারই অনেক টায়ার্ড লাগছিলো আর বেশি একটা খাওয়ার মতো পেটে জায়গাও ছিল না, তাই আমি আম্মুকে বলেছিলাম একটু ছোট করেই বানিয়ে দিতে। এখন যে প্যানটাতে আমরা এটাকে বেক করতে দেবো সেটাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছে, নিয়ে তারপর এক এক করে সেই ডো থেকে রুটিগুলো লিচিগুলো নিয়ে একটু গোল করে তারপর দিয়ে দিচ্ছে সেই ট্রেটাতে, যেটাতে করে আমি ওভেনে বেক করব। ওভেনে 160°C-এ 15-20 মিনিটসের মতো এটাকে বেক করে নিতে হবে পারফেক্টলি। এটা বেক করার জন্য আপনি চাইলে এটা চুলায়ও বেক করে নিতে পারেন, এতে করে একটা ননস্টিকের প্যান বা হাঁড়িতেও আপনার এটা বেক করে নিতে পারেন। তার আগে কিন্তু প্যান বা ওভেন যেটাতেই আপনারা বেক করেন না কেন সেটাকে কিন্তু অবশ্যই ফ্রি হিট করে নিতে হবে। রুটিগুলোকে বেক করতে দেওয়ার আগে 2-3 মিনিট একটু ঢেকে রাখতে হবে এবং তারপর একটু ঢাকনাটা খুলে উপরে আম্মু কিছু মিল্ক ব্রাশ করে দিয়েছিল, এতে টেক্সচারটা ভালো থাকে এবং উপরটা খুব বেশি ড্রাই হয়ে যায় না, অনেকটা সফট থাকে এবং কালারটাও খুবই সুন্দর হয়। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ডিমও ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ব্রাশ করলেই হলো, কালারটাও সুন্দর থাকে এবং টেক্সচারটাও খুবই ভালো আসে। সবগুলোতেই ভালো মতো আম্মু ব্রাশ করে দিচ্ছে, তারপর উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছে, এতে করে এটা পারফেক্ট বানের মতোই দেখা যাচ্ছে। এখন এটাকে ফ্রি হিটেড ওভেনে আমি 160°C-এ 15-20 মিনিটসের জন্য বেক করে নিচ্ছি। বেক করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং পারফেক্টলি এটা বেকও হয়ে গিয়েছে। যেহেতু এটা কালারটা ব্লু তাই এটা দেখতে তেমন একটা ভালো না লাগলো, এটা কিন্তু পারফেক্ট হয়েছে। এবং আমি যদি আপনাদের ব্লু কালার ছাড়া করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, আমি মেয়োনিজের মধ্যেও অল্প একটু ব্লু কালার দিয়ে দিয়েছিলাম। আর এই মেয়োনিজটাও ঘরে তৈরি করা, আপনারা কি পারফেক্ট মেয়োনিজ তৈরির রেসিপি চান কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, এতে করে আমি আপনাদের জন্য পরবর্তীতে সেটা রেসিপিও দেওয়ার ট্রাই করব। আর দিয়ে দিচ্ছি ডিম, যেহেতু আমরা আজকে এগ বার্গার খাচ্ছি, সো ডিমটাও কেউ কিন্তু আমি ব্লু কালার করেই ভেজে নিয়েছি। সো আমাদের বার্গারগুলো রেডি হয়ে গিয়েছে। সো লকডাউনে কিন্তু আপনারাও ঘরে এরকম ইজিভাবে বার্গার তৈরি করে নিতে পারেন, কোনো চিকেন ফ্রাইয়ের ঝামেলাও লাগছে না, ইজিলি ডিম দিয়ে তৈরি হয়ে যাচ্ছে আর এটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। এটা খেতেও খুবই ইয়ামি হয় আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। সো আপনারা ঘরে অবশ্যই তৈরি করবেন এবং কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ডিনারে কি আছে দেখতেই পাচ্ছেন, অনেক ইয়ামি ইয়ামি একটা ভাইয়াও পিকচার তুলতেছিল এটা, আর ভাইয়া বলে কি এরকম ইউনিক বার্গার আমি কখনো দেখিনি, এর আগে আমি ব্ল্যাক কালার চারকোলার বার্গার পর্যন্ত দেখছি বাট এটা ইউনিক কালার। পরে আমি বললাম ভাইয়া পরে ছবি তুলে সেটাই আমরা ডিফারেন্ট, আর ঢাকায় খাবার বাসায় নুরে অলওয়েজ আমরা ট্রাই করি সবকিছু ডিফারেন্ট করার। এখন আমরা এটা আর যদি এইটাই চান তাহলে এটাও মেনশন করে বলে দিতে পারেন, তাহলে আমরা এটাই সেমটাই আপনাদেরকে দেখিয়ে দিবো।
আর আমি এখনো সাধনা করে ঘরে তৈরি করে আপনারা কি রেসিপি জানেন অনেক মজা হ্যাঁ বুঝেছি সবার বুঝেন কত ইয়ামি হয়েছে একটু বুঝে নেবার বাট আমি খেতে পারতেছি না সরি বলি কে ওর পেটে মানে আর একটু পেটে এতগুলো খাবার কখন আনবে সেটাই আর আজকে সারাদিন আপনাদের চ্যালেঞ্জ দেখানো চক্করে আমি কত খাবার যে খাইছি সারাদিন একটু খাবার খাই না সেটাই আমরা একটু ব্রেক 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 মানে একটু খেয়েছি আধা ঘন্টা পর আবার আধা ঘন্টা আপনারা রেডি থাকেন আমরা স্কিন কেয়ার দেখাবো আপনাদেরকে আর আমি আপনাদের একটা আমরা কিন্তু অত প্রফেশনাল আচ্ছা আমি একটু কথা বলি যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি তো মেকআপ হ্যাঁ একদম বিয়ার ফেস আর এখন যেটা হ্যাঁ এখন যেটা স্কিন কেয়ার করবো খুবই সিম্পল একটা স্কিন কেয়ার মানে স্কিন কেয়ার না যেহেতু ব্লু ফুড চ্যালেঞ্জ করেছি তাই এটা দেখাচ্ছে নাথিং এলস আর এটা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি এটা কিন্তু স্পন্সর ভিডিও না আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকেই দেখেন ভিডিও তারা আমার বাইরের সিঙ্গাপুরের ট্যুরের ভিডিও দেখেছেন আমি সেখান থেকেই একটা ক্লে মাস্ক কিনেছিলাম কয়েকটা কিনেছিলাম শেষ হয়েছে তার মধ্যে একটা আর এটা আজকে আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং হ্যাঁ তো ভাবলাম যে আমি এটা আজকে ইউজ করি পিছন থেকে তাপু এসে পড়েছে যেহেতু ওরা দুজন ছোট সাইজ তো তা ওরা দুজন ইউজ করছে না আমাকে জাস্ট কোম্পানি দিচ্ছে আর আমি আপনাদেরকে একটু লাগে আমি একটু আপনাদের বিনোদন দিই কিরকম লাগে রাতের বেলা কেউ দেখি যদি ভয় পান সেটার জন্য কিন্তু আমি বা আমাদের কোন টিম মেম্বার দায়ী না এটা ছিল ডিসক্লেমার আর এখন আমি এটা লাগিয়ে নিচ্ছি আমি এখন লাগাবো আমার জন্য বেবি লোশন লাগে ফেলেছি এখন বেশি কথা বলা যাবে না এখন 10 মিনিট ওয়েট করছি এখন আমরা 10 মিনিটস লেটার তো কিছু বলছে ফ্রেশ লাগতেছে এখন জাস্ট আরামে একটা ঘুম হবে এটাই আর আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে দেখতে একদম ভিডিওর একদম শেষ পর্যন্ত অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটা করতে গিয়ে আমার অনেক কষ্ট আসলে আমাদের অনেক বেশি সেটাও বলবেন এফোর্টস দিতে হয়েছে অ্যান্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আর আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কোনটা সব থেকে ইউনিক লেগেছে আর কোনটা ভালো লেগেছে সেটাও জানাবেন খেতে খুবই খুবই ইয়ামি ছিল আর আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত হেল্প করার জন্য কারণ আম্মু যদি আমাদেরকে খাবার রান্না না করে দিত তাহলে অবভিয়াসলি আমরা এই চ্যালেঞ্জটা করতে পারতাম না আম্মুই অনেক বেশি এফোর্টস দিয়েছে আম্মুর জন্য আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি আর সকাল সকাল উঠে গিয়েছে সব বানানো হ্যাঁ সেটাই থ্যাংকস আমারা জানি
জান্নাত আপুকে যে আপুর কমেন্ট থেকে আমরা ইন্সপায়ার হয়েছি আজকের ভিডিওটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে সাপোর্ট করার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও যদি কেউ চান এরকম আমরা ভিডিও করি আরও, আপনারা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, আমরা সবারই রিকোয়েস্ট রাখার ট্রাই করব। আপনারা যদি আরও কোনো রান্নার ভিডিও অথবা কোনো চ্যালেঞ্জ ভিডিও যেটাই আপনাদের ইচ্ছা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই টাইপের ভিডিও নেক্সট থেকে আরও দেওয়ার জন্য ইন্সপায়ার হব। আর আপনাদের কমেন্ট থেকে আমরা বেশি ইন্সপায়ার হই অবভিয়াসলি, ভিডিওতে আপনাদের প্রতিটা লাইক প্রতিটা কমেন্টই আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাই বিকজ প্রতিটা সাবস্ক্রাইবারই আমাদের কাছে একটা ফ্যামিলির মতো, সো আপনাদের ওপিনিয়ন আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর জেন না ভিড় হয়ে না আমাদের বিহাইন্ড দ্য সিন গুলো তো দেখতেই হবে আপনাদের, সেটাই। আর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, আর অনেকবার রিটেক নিয়েছি একটা শুট করার, সেটাই রিটেক আমরা কতবার নিতে হয়েছে সেটা আপনারা না দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আমরা কতটা এফোর্টস দিয়েছি। এন্ড ইনশাআল্লাহ আমরা নেক্সট আরো বেটার করে ট্রাই করব। যদি আমাদের ব্লগে কোনো দুষ্টামিতে বা কোনো কথা আপনার হার্ট হয়ে থাকেন, আমরা কেউই ইন্টেনশনালি আপনাদের কোনো হার্ট করার জন্য কিছুই বলিনি, বাট যদি কেউ হার্ট হয়ে থাকে তাহলে আমি মন থেকে সরি চেয়ে নিচ্ছি, বিকজ অনেক সময় দেখা যায় ভুলে অনেক কিছু হয়ে যায়। সো সবাই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর এখন বিহাইন্ড দ্য সিনটা কিন্তু অবশ্যই এনজয় করবেন, কে কতটুকু এনজয় করলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটাতে 150 লাইকস অবশ্যই করে দিয়েন, তাহলে আমরা নেক্সট আরো এরকম ভিডিও করার জন্য ইন্সপায়ার হব, আর বুঝতে পারবো যে আপনারা এরকম ভিডিও আরো চান কিনা। আর একটা ভিডিওর কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ঢাকা ভাষায় কথা বলে একটা ভিডিও করার কথা, সেটাও যদি আপনারা চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক পপ করেছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন, আমাদেরকে আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, সবাই আপনারাও ভালো থাকেন, এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম। I love you. I can't wait to look at Nadia Blue. Huh? You will.